বহাগ বিহু উদযাপন করাটো অবান্তর কথা অন্যথা শিল্পী সকলক হেলিকপ্টার দিব লাগিব সরকারে বিহু উদযাপনের ক্ষেত্রত সরকারের সিদ্ধান্তক লৈ এইদরে মন্তব্য হার্থব জুবিন গার্গৰ এসপ্তাহ গোটে এখন বিহু পাতিব নোৱাৰে সেটো পসিবলই নহয় কোন কেনেকৈ কত যাব গোয়ালপাড়াতে শিবসাগর গোয়ালপাড়া শিবসাগর ডুব মারব নয় এক রাতে সবকে ফ্লাইট দিব লাগবে নাহলে হেলিকপ্টার দিব লাগবে এটা তো অবান্তর একটা কথা এটি গীতর দৃশ্যায়নের বাবে টংলাত উপস্থিত হয়ে এই মন্তব্য করে জুবিন গার্গে কোনো কারণতে এসপ্তাহ বিহু পতাটো সম্ভব নহয় বলেও মন্তব্য করে লগতে সমগ্র বিষয়টির সন্দর্ভত সরকারের সঙ্গে আলোচনা করব বলেও প্রকাশ করে জুবিন গার্গে এসপ্তাহ তেনেকে বাঁধি দিলে নহয় কারণ এসপ্তাহ বিহু শেষ নহয় আর শেষ করবো নয় আসলে সব সবে সবর জায়গা পাতিব বিচার বিহু এখন সরকে হলেও ডরকে হলেও যে নহোক তো সেইমতে টাইম লিমিট লো সেইমতে সেই সময় সুবিধা মিলাই পেলাই পাতে সবে সব এটা একটা অদ্ভুত ডিসিশন হয়েছে কথাটো মই পাতিম বার কথা রাজ্যের মুখ্যমন্ত্রীগুলিয়ে বিহু বা আন অনুষ্ঠানের বাবে চান্দা তোলা বন্ধ হব লাগে বলে কোয়ার বিপরীতে জুবিন গার্গে কলে এনেদরে জবরদস্তি ধন সংগ্রহ বন্ধ করবল কৈছে এনে আমার বিহু সিহু এখন দান অরিহণার পরে চলে আমি নিজেও দিছিল আগে আমার ঘর ওসব বিহু পাতি মই পয়সা দিছিল আগে এটিও দিও সেটা দান অরিহণা আর জবরদস্তি পয়সা বিচারা জবরদস্তি বন্ধ করবল কৈছে সেটা অকান ভুলকে ভাবিছে মানে তিনদিনের টংলার নাট্যকর্মী এন এস ডিয়ান পবিত্র রভাৰ আমাৰ গাঁৱত উপস্থিত হৈ জুবিনে প্ৰথম নিশাই উপভোগ কৰে খৰ্বকাই শিল্পীয়ে পৰিৱেশন কৰা মুকা অভিনয় দহদিনীয়া কৰ্মশালাৰ অন্তত প্ৰদৰ্শন কৰা নাটখন উপভোগ কৰি অভিভূত হৈ পৰে জুবিন গাৰ্গ উদালগুড়ি বিভিন্ন স্থানত জুবিন গার্গর গীতটির বাবে দৃশ্য গ্রহণ করব গীতটি পরিচালনা করব পবিত্র রাভায় কলাইকার পিঙ্কু বড়ার রিপোর্ট NT24 আপনি চাই আছে NT24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।